Assalamualaikum everyone. Welcome to Couple Cookery. আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি গ্রিল চিকেন। এটা খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নিয়ে নিচ্ছি 700 গ্রাম চিকেন ফিলেট। এগুলোকে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি যাতে ম্যারিনেট করার সময় মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। চিকেনগুলোকে একটা বোলে তুলে নিচ্ছি। পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা বোল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লবণ, 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ মিক্সার, এটা না দিলেও হবে, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে এর পরিবর্তে টমেটো পিউরি অথবা একটা টমেটো ব্লেন্ড করে দিতে পারবেন। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ অয়েল। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেস্টগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো চিকেনগুলোর সাথে এমনভাবে মাখাতে হবে যেন সব জায়গাতে ঢোকে। মশলা মাখানো হয়ে গেছে। এখন ক্লিম ফ্লিম করে ম্যারিনেট হতে 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 300 গ্রাম আলু নিয়ে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। আপনার চাইলে এটা নাও দিতে পারেন। এগুলোকে একটু ওয়াশ করে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, একটু লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আলুগুলোকে মশলায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 8 ঘন্টা পর চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ অয়েল। আপনাদের যদি গ্রিল প্যান না থাকে আপনারা ফ্রাই প্যানেও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভাজব। প্রত্যেকটা পাশ আমি 4 মিনিট করে ভেজে নিব। আপনাদের একটু টাইম কম বেশি লাগতে পারে। 4 মিনিট পর এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু স্লাইস করে রাখা রসুন। দিয়ে দিচ্ছি মশলায় মেখে রাখা আলুগুলো। ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরি টমেটো এবং 3টা কাঁচামরিচ। চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একটু ভেজে এগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি। গ্রিল চিকেনগুলো রেডি হয়ে গেছে। আপনারা তো দেখেই নিলেন কত সহজে চিকেন গ্রিলটা তৈরি করা যায়। এটা খুবই হেলদি এবং খুবই টেস্টি একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন। কেমন হলো তো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।